আমরা গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড পেয়েছি অ্যাসাইলাম থ্রুতে, তো লাইক 8-9 ইয়ার্স পরে, তো রিসেন্টলি, তার মানে 1 বছর হয়েছে আমরা গ্রিন কার্ড পেয়েছি। তো আমি কি এখন আমার বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করতে পারবো? আর রিনিউ করে আমি কি ফ্লাই করতে পারবো বাংলাদেশে না যেয়ে অন্যান্য কান্ট্রিতে? যেমন আমি ট্রাভেল ডকুমেন্ট যদি এখন হোল্ড করি, এটা 17 মান্থস লাগে হচ্ছে প্রসেস হতে, আর দেয় হচ্ছে 1 বছরের, আর এটা দিয়ে অনেক কান্ট্রিতে যাওয়াও যায় না। আর যেহেতু আমার কান্ট্রির সিচুয়েশন এখন ভালো হয়েছে, বিগত সরকারের আমলে নির্যাতিত হয়ে আমরা অ্যাসাইলুম ক্লেম করে অ্যাসাইলুম উইন করেছি, গ্রিন কার্ড পেয়েছি, এখন কি আমরা আমাদের দেশের পাসপোর্ট আমরা হোল্ড করতে পারবো না এটাতে প্রবলেম হবে? If somebody came to me with those facts, I would wait for the travel document. I would try to get emergency travel permission if there was an emergency, but I would avoid going to the country. আপনি কিসের ভিত্তিতে গ্রিন কার্ড পেয়েছেন এবং কোন দেশের থেকে এবং সেই দেশেই আপনি যাচ্ছেন, সেই সময় গিয়ে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ হিসাবে দেখা যায়। ইভেন বাংলাদেশ কনস্যুলেট অফিসেও যেতে মানা করতে আপনাদেরকে পাসপোর্টটা রিনিউ করতে। তার মানে আসলে উনি বলছেন যে কমপ্লিটলি আপনি রিস্ক নেবেন না। দর্শক আছেন আমাদের সঙ্গে একজন, কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমরা গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড পেয়েছি অ্যাসাইলাম থ্রুতে, তো লাইক 8-9 ইয়ার্স পরে, তো রিসেন্টলি, তার মানে 1 বছর হয়েছে আমরা গ্রিন কার্ড পেয়েছি। তো আমি কি এখন আমার বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করতে পারবো? রিনিউ করে আমি কি ফ্লাই করতে পারবো বাংলাদেশে না যেয়ে অন্যান্য কান্ট্রিতে? যেমন আমি ট্রাভেল ডকুমেন্ট যদি এখন হোল্ড করি, এটা 17 মান্থস লাগে হচ্ছে প্রসেস হতে, আর দেয় হচ্ছে 1 বছরের, আর এটা দিয়ে অনেক কান্ট্রিতে যাওয়াও যায় না। আর যেহেতু আমার কান্ট্রির সিচুয়েশন এখন ভালো হয়েছে, বিগত সরকারের আমলে নির্যাতিত হয়ে আমরা অ্যাসাইলুম ক্লেম করে অ্যাসাইলুম উইন করেছি, গ্রিন কার্ড পেয়েছি, এখন কি আমরা আমাদের দেশের পাসপোর্ট আমরা হোল্ড করতে পারবো না এটাতে প্রবলেম হবে? Okay, Suraya, you are clear? You heard it? Yeah, I heard. Okay. So go ahead. So, yes, all those facts are true. So it's a matter of how much risk you want to take, because, of course, all of these things will be looked at when you apply for citizenship. So those are all mitigating factors. The fact that the government has changed and it's different. So those are things that you can, put on the scale of yours, that's going to help you. But, I personally am not a risk taker. So if you were to ask me as an attorney if I would recommend getting a passport from Bangladesh when you have previously claimed that you are, afraid or you think that the government will not protect you, I would advise against it. If somebody came to me with those facts, I would wait for the travel document. I would try to get emergency travel permission if there was an emergency, but I would avoid, going to the country where you're claiming fear. I would avoid going to their embassy to request a passport because it would raise some red flags. Well, but he has got his green card. Is there any issues? Yes, when he applies for citizenship, that it will still be, আমি সুরায় নিকিকে বলবো। নিকি, আমি জানি ওই আমাদের সাজ্জাদ ভাই একটু চিন্তিত, একটু ওনাকে আশা করি সাজ্জাদ ভাই অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু মেন ফ্যাক্টশিটটা ওনাকে একটু বলে দেন, কেন উনি ওনাকে যেতে না মানা করছেন এবং সুরায় যে কথাটা বললেন। জি, শুরু করে বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে উনি রিস্ক টেকার না, উনি রিস্ক নিয়ে পছন্দ করেন না ব্যক্তিগত, কিন্তু একটা এখন ডিপেন্ড করছে আপনি কত রিস্ক নিতে চান। এখন আপনি অ্যাসাইলামের ভিত্তিতে গ্রিন কার্ড পেয়েছেন, আপনি যদি এখন সেই দেশের পরিস্থিতি উন্নতি হয়েছে দেখে এখন আপনি সেখানে যান, কিন্তু আপনি যখন সিটিজেন আমেরিকা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওরা এগুলো সব দেখবে যে আপনি কিসের ভিত্তিতে গ্রিন কার্ড পেয়েছেন এবং কোন দেশের থেকে এবং সেই দেশেই আপনি যাচ্ছেন, সেই সময় গিয়ে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ হিসাবে দেখা যায়, তখন কিন্তু আপনার সিটিজেনশিপ পেতে সমস্যা হবে। তো উনি যে কথাটা বলছে, আপনি এখনো ধৈর্য ধরুন, এখনো আপনি কমপ্লিটলি ট্রাভেল ডকুমেন্ট না আসা পর্যন্ত কোথাও চেন না, আর আপনার যদি বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করতে হয় সেটা যদি আপনি এখান থেকে রিনিউ করতে পারেন অবশ্যই সেটা আপনি রিনিউ করতে পারেন,
কিন্তু উনি আসলেই স্ট্যাটাস করছেন। আই এম সরি, নো আই এম সেইং আই ডোন্ট রেকমেন্ড গোয়িং টু আ এমবেসি ইভেন ইন দ্য ইউনাইটেড স্টেটস। ও আচ্ছা, অ্যাটর্নি সুরা ইভেন বাংলাদেশ কনস্যুলেট অফিসে যেতে মানা করতে আপনাদেরকে পাসপোর্টটা রিনিউ করতে, তার মানে আসলে উনি বলছেন যে কমপ্লিটলি আপনি রিস্ক নেবেন না, চুপচাপ থাকুন এবং সময় নিন, আপনার ট্রাভেল ডকুমেন্ট আসুক, তারপর আপনি আবার অ্যাটর্নির একজন অ্যাটর্নির সাথে কথা বলে তারপর আপনি রিস্ক নিন। জি 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 জি, এবং আমার আমাদের আজকে আরেকজন দর্শক আছেন কিউতে, ওনার প্রশ্ন নিচ্ছি আমরা এখনই মুহূর্তে। তো সাজ্জাদ ভাই, আশা করি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া, যেটা আপনার জন্য ভালো হবে সেটাই ওনারা সাজেশন করেছেন এবং একজন অ্যাটর্নি হিসেবে ওনার অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছেন। সো আপনি এটাকে অবশ্যই আমলে নেবেন। আমি জানি আপনি ভেরি ইমোশনাল, দেশে যেতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু তারপরেও মনে করেন এটা একটা ফ্যাক্টর, আপনার যেহেতু থ্রু অ্যাসাইলাম আপনি গ্রিন কার্ডটা পেয়েছেন, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল ইউর সিটিজেনশিপ ইজ গ্রান্টেড অর ইউ অ্যাচিভ ইউর সিটিজেনশিপ ইনশাল্লাহ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, একটু জোরে কথা বলুন ভাইয়া, আপনার ভয়েসটা একটু ডাউন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি এই আজিজুর রহমান, এই আমার বন্ধু একজন এই মেক্সিকো ইয়া আমেরিকা ঢুকছেন, ঠিক আছে, আর ডিনাই দুইবার খাই চাইতেছি এখানে বিয়া দিয়া আছি, ওই গ্রিন কার্ড বা ইয়ে করার কোনো ব্যবস্থা আছে নাকি এটা জানার জন্য। ওকে, উনি উনি মেক্সিকো দিয়ে ঢুকছেন বলছেন না? জি, 10 বছর হয়ে গেছে এখানে আছি। আচ্ছা, আপনার কি অ্যাসাইলাম ডিনাই হয়েছে বলছেন? ওই প্রশ্ন করছে তোমার ভাই কি তার খাদ্যের মধ্যে দিচ্ছে, ভাই ডাক্তারে লইয়া গেছে রাজনীতির সমস্যার কারণে, ওই বলছে তোমার ভাইয়ের সমস্যা হইলো না, তোমার কি সমস্যা হয়েছে, তোমার বাইরে তো রাজনীতি কোনো সমস্যা করতেছে না, তুমি ভাইও দেশ থেকে পালাই আইছে রাজনীতির সমস্যার কারণে, ভাইয়ের সিগনেচার কারণে ডিনাই গেছে। তাহলে এটা এটা কি অ্যাসাইলাম অ্যাসাইলাম কেসের কথা বলছেন তাই না? জি জি। Okay, Suraya, this is two times he has been denied. He came through Mexico border and it has been denied twice. So what they can do right now? So I wasn't able to understand the caller. So denied twice in what sense? It was an asylum case. I mean, I'm... বলছিলেন যে ওই যে ওখানে প্রশ্ন করেছেন, ওনার ভাইও বর্ডার ক্রস করে এসেছেন, ভাইয়েরও অ্যাসাইলাম কেস, তো ভাইয়ের যে ঘটনা ওনার স্টেটমেন্টে যে জিনিসগুলো দিয়েছেন সেই ভিত্তিতে প্রশ্ন করেছে যে তোমার ভাইয়ের এই সমস্যাটা হলো না, তোমার কেন হলো, সেই সমস্ত প্রশ্নের কারণে তার ডিনাই হয়েছে। এখন উনি জানতে চাচ্ছেন যে দুইবার ডিনাই হয়ে গেল, আর কোনো উপায়ে উনি গ্রিন কার্ড পেতে পারেন? ইজ দেয়ার এনি আদার অল্টারনেটিভ ওয়েজ টু প্রসেস হিজ কেস? আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই। ওকে, লেট মি ফিগার ইট আউট এগেইন। Okay. There are two brothers, okay? Mm-hmm. They came through on Mexican border, okay? So yeah. one was claiming that the other brother is okay, but this was giving some example of his troubleshooting way back in Bangladesh. Then the officer told, your brother didn't have the problem, then how come you are having this problem? You understand? So likewise, it is twice he has been denied. So is there any other way he can approach or seek any help of the attorneys? Okay, so I still don't understand completely. I think what it sounds like is that there was a credibility issue. Yes, 100%. So, you know, whether it was at the border, at the credible... It's a border, border, of course. Okay. So if somebody's found credible fear negative, of course, they can ask for a review by the immigration judge. And that judge can either affirm the asylum officer's decision or overturn it. So
So there's that one level of review. You can also request a re-interview of the credible fear interview. If there were some, you know, if there were some issues at your interview, maybe you speak a dialect of Bengali and your interpreter on the phone does not speak your dialect. So there was interpretation issue. So, you know, those could be a basis for requesting a second interview. But, I would recommend speaking to an attorney for your specific facts to see what the best solution would be for you. Thank you. Nikki, please. আপনি যদি একটু বলতেন দর্শকের জন্য সুবিধা হতো. আমি জানি উনি বুঝেছেন, না বুঝলে এটা আমাদের অবশ্যই বলা উচিত. অ্যাটর্নি সুরা যেটা বললেন যে অনেক সময় আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমরা হয়তো একটা কথা বলছি, ওনারা আরেকটা কথা শুনছেন অথবা মনে করছেন, সেই সমস্ত কারণে আপনি যদি মনে করেন যে আপনার কেসটা আসলে অনেক বড় ভিত্তি আছে কিন্তু ওরা ডিনাই করছে, সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন এটা সেকেন্ড রিভিউর জন্য, অথবা রিকোয়েস্ট করতে পারেন যে সেকেন্ড ইন্টারভিউর জন্য। তো এটা আপনি আপনার এটা রাইট আছে, আপনি রিভিউ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেই জন্য অ্যাটর্নি সোয়া বললেন যে একজন দক্ষ অ্যাটর্নির সাথে আপনি যোগাযোগ করবেন যে এইখানে কি হচ্ছে, যে আপনার কথা ওরা বুঝতে পারছে না কেন। আর সাধারণত এইটাই হয়, কমিউনিকেশন ব্যারিয়ারের কারণেই অনেক সময় আমরা যেটা বলতে চাচ্ছি সেটা ওরা অন্যভাবে নিচ্ছে। এই জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন সেকেন্ড ইন্টারভিউর জন্য। জি জি, ওনা কিন্তু সেকেন্ড ইন্টারভিউ হয়ে গেছে, দিস উইল বি থার্ড ইন্টারভিউ ফর হিম টু বি অনেস্ট। আপনাকে হেল্প করতে পারবে, উনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন সেটাও অনেক কাজে লাগবে আপনাদের। আমি আশা করি আপনারা একজন দক্ষ অ্যাটর্নির কাছে যান, গেলে হয়তো বা আপনার একটা সুরাহ হতে পারে। ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।